আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা দেখব এই চমৎকার ড্রয়িংটি কিভাবে করব। প্রথমে আমরা একটা সাদা ক্যানভাস নিয়ে নিচ্ছি, এরপর দরকার হবে অ্যাক্রিলিক কালার, এরপর তুলি। শুরু করব পেন্সিল দিয়ে। প্রথমেই খুব হালকা স্কেচে আমাদের টোটাল ড্রয়িংটার আউটলাইন করে নিব। যেহেতু এটা ক্যানভাসের উপর ড্র করছি, তাই খুবই আমরা লাইটভাবে ড্রয়িংটা করব এবং এটা নিজে বোঝার জন্যই যথেষ্ট। এরপর আমরা কালার মিক্স করব। কালার প্যালেট হিসেবে আমি ব্যবহার করছি একটা শামুক। এটার মধ্যে অ্যাক্রিলিক কালার যেহেতু একটু প্লাস্টিক কালার, এটার মধ্যে কালার মিলালে এটা উঠাতে একটু সুবিধা হয়। প্রথমেই আমরা আমাদের আকাশ থেকে শুরু করব। যেহেতু এটা একটা স্নোফলের দৃশ্য, তাই ডিপ বেগুনি থেকে আমি আমার আকাশের স্টার্টিংটা করছি এবং ডিপ থেকে আস্তে আস্তে হালকা বেগুনিতে আসছি। কালার মিক্সিংয়ের ক্ষেত্রে একটু বলে নিই বেগুনি রঙটা আমরা কিভাবে পাবো। লাল এবং নীল এই দুটা কালার সমানুপাতিকভাবে মিশালে বেগুনি কালার হবে এবং এইটার সাথে আরেকটু সাদা কালার মিশালে আমরা লাইট বেগুনি কালার পাবো। আমাদের আরেকটা এপিসোডে আমরা কিভাবে মৌলিক রঙগুলো থেকে বিভিন্ন রং তৈরি করতে হয় সেইটা শিখে নিব। এখানে আমরা সাদা কালারের সাথে একটু লাল কালার মিক্স করে গোলাপি কালার তৈরি করছি এবং এইটারও লাইট শেড পাওয়ার জন্য এটার সাথে আমরা সাদার পরিমাণ যত বাড়াবো গোলাপিটা তত ব্রাইট হবে। এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, হলুদ এবং বেগুনি কালারের মাঝখানে পিঙ্ক কালারটা দিয়ে আমরা ব্যারিকেড তৈরি করছি, কারণ হলুদ এবং নীল যে রঙগুলো মিলে একটা সবুজ কালার হয়ে যায়। আমরা যদি এখানে হলুদ এবং নীলটাকে পাশাপাশি মিক্স করার ট্রাই করি, আকাশের মধ্যে একটা সবুজ আভা চলে আসবে। এই জন্য আমরা গোলাপি কালারটা দিয়ে, যাতে এই রিস্কটা না থাকে, এটাকে আমরা মেনটেন করব। এবার আমরা নদীতে চলে আসবো। আমরা সবসময় জানি নদী কিন্তু আকাশের রিফ্লেকশন হয়, তাই আকাশে আমরা যে কালারগুলো ব্যবহার করব সেগুলোরই শুধু রিফ্লেক্ট হবে নদীতে। তাহলে চলো প্রথমে ডিপ বেগুনি দিয়ে স্টার্ট করি। আমরা সবসময় পানি কালার করার সময় মনে রাখবো, দূরের পানি হবে হালকা কালার এবং কাছের পানিগুলো হবে ডিপ কালার। এক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখা খুব জরুরি, তুলির ব্যবহার। যে তুলিটা দিয়ে আমি হালকা কালারের কাজ করছি সেটা দিয়ে আমি আবার ডিপ কালারের কাজ করব না, এতে আমার রঙগুলো ময়লা হয়ে যাবে। এখন এই পাতলা তুলিটা দিয়ে, এই লাইনার তুলিটা দিয়ে আমি নদীর পানিগুলোর একটা এফেক্ট আনার ট্রাই করব। আড়াআড়িভাবে এটাকে আমি টানবো, সো টানলে আমার পানির একটা ঢেউয়ের শেপ আসবে। তো যেহেতু এটা একটা স্নো ফলের দৃশ্য, সো এখানে পানিটা স্ট্যাটিক হয়ে আছে। এবং আরেকটা জিনিস আমার মাইন্ডে রাখতে হবে যে আকাশের সাথে শেডটা যেন ঠিক রিফ্লেক্ট হয়। এখানে আমি আমার বেগুনির ডিপটা দিয়ে দিগন্তটা করে নিচ্ছি, কারণ এখানে একটা লাইটের রিফ্লেক্ট পড়বে, তাই এখানে দিগন্তটা কিছুটা বেগুনি দেখাবে। এবার চলে যাচ্ছি মোস্ট ইম্পর্টেন্ট জায়গায়, স্নো। স্নোয়ের ক্ষেত্রে আমরা দুটি কালার ম্যাক্সিমাম প্রায়োরিটি দিব। একটা হচ্ছে সাদা, যেটা ম্যাক্সিমাম থাকবে, এবং আরেকটা হচ্ছে ব্লু। স্নো বলতে আমরা বরফকে বুঝি এবং বরফ সাদা হয়ে থাকে। এখানে আমরা ফার্স্টে সাদাগুলো দিব এবং এর সাথে লাইনিং হিসেবে ব্লুগুলোকে ব্যবহার করব। এখানে দেখতে পাচ্ছি যে আমরা ফার্স্টে সাদা এবং ব্লুগুলো দিয়ে মিক্সড আপ করে নিচ্ছি এবং স্নোয়ের কিছু লেয়ার্স বোঝাতে আমরা ব্লুয়ের কাজ করছি। এখানেও মাথায় রাখতে হবে যে দূরের স্নোগুলো খুব হালকা হবে, বলতে গেলে এক প্রকার সাদাই, এবং কাছেরগুলোর মধ্যে ব্লুয়ের কন্ট্রাস্টটা বেশি হবে। আমরা এই সেন্সিটিভ কালারগুলো, যেমন সাদা, হলুদ, এই লাইট কালারগুলো করার সময় তুলিটাকে খুব ভালোভাবে ধুয়ে নিব এবং খুব ভালো হয় যে যদি দুইটা পানির জার রাখা যায়, এতে করে আমাদের তুলিগুলোও পরিষ্কার হবে এবং রঙগুলো স্বচ্ছভাবে বসবে। আদারওয়াইজ কালারগুলো কিন্তু ম্যাক্সিমাম টাইমে ডিসকালার হয়ে যায়। এবং ভালো যে গাঢ় কালারের জন্য একটা তুলি ব্যবহার করা এবং লাইট কালারের জন্য আরেকটা তুলি ব্যবহার করা। তোমরা কিন্তু অনেকেই এই ড্রয়িংটা দেখে ভাবতে পারো যে এত কালার কিন্তু আমাদের কালার বক্সে অ্যাভেলেবেল নেই, কিন্তু আমরা মৌলিক কালারগুলো ব্যবহার করে খুব সহজেই এই কালারগুলো ব্যবহার করতে পারি। আমি কিন্তু এখানে বাহিরের কোনো কালার ব্যবহার করিনি। আমার যা মৌলিক রঙগুলো ছিল, লাল, নীল, সেগুলো দিয়ে আমি এখানের কালার কন্ট্রাস্টগুলো এনেছি। তোমরা অবশ্যই আমার চ্যানেল থেকে মৌলিক কালার দিয়ে কিভাবে अनेक रंग तैरी करा जाए भिडियोटी देखे निओ एते करे तोमादेर अल्प कालारेर मध्ये तोमरा अनेक कालार क्रिएट करते पारबे। एज आर्टेर सरंजाम बा रंग अनेक एक्सपेन्सिव हय एबं देखा जाए एइजोन्नो अनेकेई आर्टेर द्रव्य सामग्री केनार समय मने करेन जे एत एक्सपेन्सिव जिनिस किभाबे अफोर्ड करब। ताई टेक्निकली मौलिक रंगगुलो व्यवहार जानते हबे। অ্যাক্রিলিক কালারের প্যালেট হিসেবে গ্লাস জাতীয় কোনো পদার্থ সিরামিক্স টাইপস যে কোনো পদার্থ তোমরা ব্যবহার করতে পারো, তবে অবশ্যই যেই কাঁচ বা বাটি বা কাঁচের কোনো প্লেটে রেখে রঙের ব্যবহার করবে সেটা খাবারের জন্য ব্যবহার না করাই বেটার। আমরা আমাদের গাছগুলোকে সবুজ এবং ব্ল্যাকের মিক্সচারে আঁকছি এবং এখন যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট এই ছবির দ্য পাঞ্চ পার্ট সেটা হচ্ছে এই ছবিটা মেইনলি একটা গুহার মুখ থেকে একটা সিনারি দেখা যাচ্ছে এমন, তাই আমরা পুরোটা ছবি আঁকার পর গুহার মুখটা ড্র করে নিচ্ছি। এটার জন্য একেবারে প্লেন এবং সলিড ব্ল্যাক কালার ব্যবহার করছি। যেহেতু ব্ল্যাক কালার সেহেতু টোটালটাই রঙের উপরে খুব স্মুথলি বসে যাচ্ছে এবং একটা রেশিও অনুযায়ী আমরা অনেক বেশিও জিনিসটাকে ব্ল্যাক করে ফেলবো না, আবার খুব কমও রাখবো না। চেষ্টা করবো চারদিক থেকে একটা গুহার মুখ দেখা যায় এমনভাবে আঁকতে। চাইলে তুমি এর গুহার মুখে ডিজাইন দিতে পারো, চাইলে এর মুখে তুমি কোনো বেড়া দিতে পারো বা কোনো প্রকার মানুষের অবয়ব আঁকতে পারো, এখানে ইচ্ছা মতো ড্র করা যাবে। এখন চলে যাচ্ছি মেঘের পার্টে। মেঘটা আমরা করবো হালকা ভায়োলেট কালার দিয়ে এবং সেটার সাথে সাদা মিশিয়ে আমরা হাইলাইটিং পার্টগুলো করে ফেলবো। আকাশের মেঘটা আকাশটাকে একটা গ্ল্যামারাস ভাব দিবে এখানে। এবার চলে আসি দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট গর্জিয়াস ফিনিশিং পার্টে, স্নো। স্নোটাকে এখানে আমরা সুন্দর করে ফুটিয়ে তোলার জন্য সাদা কালার দিচ্ছি গুহার মুখে এবং এখন আমরা পানির মধ্যে আমাদের অবজেক্টগুলার রিফ্লেক্ট এঁকে নিচ্ছি। রিফ্লেক্টগুলো যে অবজেক্টের যে কালারটা তার ন্যূনতম আমরা যে পানির মধ্যে হালকা করে স্ট্রোক দিয়ে আঁকবো। এখন আমরা একটা ছোবার ছোট্ট অংশ নিয়ে নিচ্ছি যেটা দিয়ে আমরা টেনে টেনে স্নোগুলোকে আঁকবো, যেটা দেখলে স্নোটা রিয়েলিস্টিক মনে হবে এবং গুহার মুখে একটুখানি সাদা কালার দিয়ে এখানে এখানে বোঝাবো যে একটুখানি স্নো জমেছে এবং ছোবাটা দিয়ে টেনে টেনে আমরা দেখাবো যেখানে একটা স্নোয়ের চাক আছে যেটা দেখতে প্রচন্ড রিয়েলিস্টিক মনে হবে। এই ছবিতে সূর্যটা যেরকম একটা ব্রাইট একটা কালার এসেছে, এটা অনেকেরই প্রশ্ন থাকে যে এইভাবে ব্রাইট কালারটা কিভাবে আনবো। এটা টোটালটাই হচ্ছে সাদা কালারের এফেক্ট। আমরা হলুদের সাথে সাদা মিশিয়ে এটাকে ব্রাইট করার পরেও রঙটা যখন শুকিয়ে যাবে তার উপরে আবারও সাদার একটা লেয়ার দিব, এতে এটা দূর থেকে দেখতে মনে হবে একটা গ্লোয়িং একটা এফেক্ট। এখন একটা ইম্পর্টেন্ট হাইলাইটিংয়ে যাব। যেহেতু এখানে গাছ আছে, গাছে আমরা একটু ইম্পর্টেন্ট হাইলাইটিং একটু হালকা গ্রিন ব্যবহার করছি এবং এটা আমরা টেনে টেনে জাস্ট এজগুলোকে লাইটিং করছি। আমরা একটু ডিটেইলিংয়ে যাব এবং গাছগুলোর উপর কিছুটা স্নোয়ের কাজ করব। ঠিক একইভাবে সাদা রং দিয়ে ছোবাটা দিয়ে টেনে টেনে স্নোয়ের একটা ইফেক্ট আনার চেষ্টা করব। আমার কাজ যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকুন। এটাই আজকের আমাদের ছবির কমপ্লিট লুক। অবশ্যই বাসায় প্র্যাকটিস করে কমেন্ট সেকশনে আপনার ছবিটি কমেন্ট করুন। ধন্যবাদ।